7 দিন ধরে এই জ্বরে আক্রান্ত কিশোর চিকিৎসা করার মতো সাধ্য নেই পরিবারের। স্থানীয়দের মারফত বিষয়টি জানতে পেরে বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে অসুস্থ কিশোরকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করল মহকুমা শাসক। ধূপগুড়ি মহকুমার কালীরহাট বাজার সংলগ্ন বাঁশের ডাঙ্গা এলাকার বাসিন্দা গণেশ রায়ের একমাত্র সন্তান সম্রাট রায় গত 7 দিন ধরেই জ্বর আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে রয়েছে। সম্রাটের মা নেই, ছোট থেকে বাবার কাছে থেকে বড় হয়ে উঠছে। জানা যায় সম্রাটের বাবা ভ্যান চালিয়ে সংসার চালিয়ে যাচ্ছিল, আচমকাই দুর্ঘটনায় আর ভ্যান চালাতে পারছেন না গণেশ। সংসার চালাতে কোনো রকমে দিনমজুরি কাজ করছিলেন গণেশ। ছেলে কয়েকদিন ধরেই অসুস্থ। দিন কয়েক আগেই এলাকাবাসীর সহযোগিতায় ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত করেছিলেন। তবে অর্থের অভাবে ছেলেকে জলপাইগুড়ি নিয়ে যেতে পারেনি গণেশ, ছেলেকে বাড়িতে নিয়ে চলে আসেন। এদিন এলাকাবাসীরা জানতে পারে গণেশের ছেলের অবস্থা খুবই খারাপ। তিনি তৎক্ষণাৎ ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধানকে নির্দেশ দেন কিশোরকে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করতে। মহকুমা শাসকের নির্দেশ পেয়ে কিশোর বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মহকুমা শাসকের এই কাজকে কর্ণিস জানিয়েছেন মহকুমাবাসী। গণেশ রায়, আচ্ছা, এটা কোন এলাকা? বসিরডাঙ্গা। কি অসুবিধা আপনাদের এখানে? আমাদের তো এই যে কাজকর্মের অসুবিধা, কাজকর্ম করতে পারতেছি না। কেন? এই যে এখন ওকে থিয়ে যাই কি করে? কি করেন, কি কাজ করেন আপনি? এই লেবারি করি। লেবারি? অনেকে বলেন এখানে আপনি ভ্যান চালান, এখনো চালান? ভ্যান আগে চালাইতাম, কিন্তু মাঝখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ভ্যান নাই। আচ্ছা, এই যে আপনার পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে এখানেই থাকেন কি আপনারা? হ্যাঁ, এখানেই থাকি। রান্নাবান্না এখানে করা যায়? রান্নাবান্না ওই যে বাইরে করতাম, এখন এখন আর করতে পারি না। তো কি করে রান্না, খাওয়া দাওয়া করেন কোথায়? খাওয়া দাওয়া হোটেলে যা পাই কিনে সেই খাই এভাবেই। আপনার ছেলের কি সমস্যা এখন? এখন ওই তো কয়দিন যাবো জ্বর, জ্বরের থেকে ডাক্তার দেখালাম, এখন বলে জন্ডিস। এই জন্ডিসের থেকে তো এখন ক্লান্ত হয়ে গেছে, আর উঠতেই পারে না, হাঁটতেই পারে না। এখন এই যে চিকিৎসা করবেন, টাকা কুড়ি আছে আপনার কাছে? না, কোনো ব্যবস্থা নাই। কি করবেন এখন? এখন আর কি আরাধনা ভগবানের উপর। আচ্ছা, এখন ওকে ভালো করা দিয়ে কথা আমার। কেউ যদি সাহায্য করে তাতে আপনার কোনো সমস্যা? না, সমস্যা নাই কিছু। এখন চিকিৎসার জন্য সাহায্য চাইছেন মানুষের কাছে, তাই? আপনার ছেলের নাম? সম্রাট রায়। বয়স কত? 16 বছর। মা আছে কি? না, মা তো 2010-এর থেকে নাই। খুব করুণ অবস্থা। এই গণেশ রায়ের পরিবার যা দেখলাম আমি, একটা থাকার মতো ভালো ঘরও নাই, রান্নাবান্নারও হচ্ছে কোনো পরিস্থিতি নাই, এবং তার কোনো কাজকর্ম নাই। ছেলেটা তো সম্রাটের মাও নাই। হ্যাঁ, খুব করুণ অবস্থায় পড়ে আছে যা দেখলাম। তার চোখ একদম হলুদ হয়ে গেছে কয়েকদিন থেকে জ্বর। এখানকার সাবসেন্টারেও হয়তো যোগাযোগ করে নাই, বা সাবসেন্টারও কোনো দিন এসে কোনোরূপ ব্যবস্থা নেয়নি। এমত অবস্থায় কী চাচ্ছেন এখন, কী উচিত? আমরা চাচ্ছি যে পাড়া প্রতিবেশী এইটার উপর যে একটু আগায় আসুক, সাথে যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি এটা তো এগিয়ে আসে, আমরা খুবই মানে কৃতজ্ঞ থাকবো। এবং যে সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে সরকারকে আমরা ধন্যবাদ জানাবো। এটা কোন এলাকা, কত নম্বর পার্ট? এটা হচ্ছে ধূপগুড়ি ব্লকের কালীরহাট 15-110 নম্বর বুথ। আপনার নাম? আমার নাম বিকাশ রায়।